স্বাগত। করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। গেল চব্বিশ ঘন্টায় কোভিড-১৯ মৃত্যু হয়েছে ৪৫ জনের, এ পর্যন্ত যা সর্বোচ্চ। একদিনে আক্রান্তের সংখ্যাটি এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৭১ জন। একদিনে ৭৭৭ জনের সুস্থতাও এ পর্যন্ত চব্বিশ ঘন্টার রেকর্ড। করোনা শনাক্তের ৯৪তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ৫৫টি ল্যাবে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে এসব পরিসংখ্যান দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক। মৃত ব্যক্তির মধ্যে বিভিন্ন বয়স ও অঞ্চলের ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী। বুলেটিনে স্বাস্থ্য সুরক্ষায় বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার কিনে অহেতুক মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চব্বিশ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩১৭১ জন এবং শনাক্তের হার ২১.৬২%। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং এ পর্যন্ত ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। জেনে নেব সারা দেশের পরিস্থিতি। সারা দেশে নমুনা পরীক্ষার সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। যশোর চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য রঞ্জিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে তার। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এক গৃহবধূ। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। চব্বিশ ঘন্টায় মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শরীফ আল রাজিসহ ২০ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে এবং লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। সিলেটে আরও ৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর তারা শনাক্ত হন। এছাড়া বগুড়ায় একদিনে ৮৮ জন সহ ৮৭৮, দিনাজপুরে ৮ জন সহ ৩২৩, সিরাজগঞ্জে ৩২ জন সহ ১৪০, পটুয়াখালীতে ৫ জন সহ ৮২ এবং কুষ্টিয়ায় ১৮ জন সহ ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে মঙ্গলবার থেকে ২৩ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৭২ লাখ। এর মধ্যে ৩২,১,২৩২ জন আছেন করোনার মৃদু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের ৯৮%। বাকি ২% আছে অতিমাত্রার ঝুঁকিতে, যার সংখ্যা ৫৩,৮০৬। কোভিড-১৯ এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪,০৮,৯৭৫, আক্রান্ত ৭২,১৮,৭৭২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫,৫৪,৬৩০ জন। চব্বিশ ঘন্টায় সারা বিশ্বে আবারও আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি। একদিনে আক্রান্ত হয়েছে ১,৮৪,০৬৬ জন, মারা গেছে ২,৬৩০ জন। আক্রান্ত মৃতের তালিকায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা ২০,২৬,৭০১ জন, মারা গেছেন ১,১৩,৬৭ জন। আক্রান্তের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে ৩৭,৩১২ জনের, আক্রান্ত ৭,১০,৮৮৭ জন। রাশিয়ায় আক্রান্ত ৪,৯৩,৮৮৪ জন এবং মারা গেছেন ৬,৩১৩ জন। স্পেনে নিয়ন্ত্রণে এসেছে করোনা ভাইরাস, এ পর্যন্ত আক্রান্ত ২,৮৮,৭৯৭ জন, মারা গেছেন ২৭,১৩৬ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্ত ২,৮৭,৩৯৯ এবং মৃত্যু ৪০,০০০ বেশি। আক্রান্তের ষষ্ঠ স্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে, মৃতের সংখ্যা ৭,৪৭৩, আক্রান্ত ২,৬৮,১৬৪ জন। এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত ছাড়িয়েছে প্রায় ১,০০০। ইতালি শীর্ষ দশে থাকলেও করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২,৩৫,২৭৮, মারা গেছে ৩৩,৯৬৪ জন। আক্রান্তের হারে এবার আলোচনা এসেছে পেরু। দেশটিতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়েছে প্রায় ২ লাখ মানুষের শরীরে। মৃত্যুর মিছিলেও যুক্ত হয়েছে প্রায় ৫,৫০০ মানুষ। ৬
ছয় মাসের বেশি সময় ধরে চলা করোনা মহামারীতে হাল না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানম গেব্রিয়াসাস। যদিও পরিস্থিতির ভয়াবহতা নিয়ে বারবারই সতর্ক করেছে সংস্থাটি। এর মধ্যে সৌদি আরবে সীমিত আকারে হজ পালনের প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। এদিকে সময় মতো লকডাউন জারি করতে ব্যর্থ হওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে, এমন মন্তব্য করছেন খোদ ব্রিটিশ সরকারের এক উপদেষ্টা। যদিও দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের দাবি, সপ্তাহান্তে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে বিক্ষোভকারীদের জমায়েত থেকে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে কোভিড নাইন্টিনে মৃত ও আক্রান্তের হিসেব প্রকাশ বন্ধ করেছে। প্রেসিডেন্ট জাইন বলসোনারের মন্তব্য এমন যে সার্বিক তথ্য দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি প্রতিফলিত হয় না, আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও সাবধান করে চলেছে করোনার ভয়াবহতা নিয়ে। দর্শক, এই ছিল এ পর্যন্তই করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব নিয়মিত বুলেটিনে। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।